এবার উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা। অবশেষে মুক্তি পাচ্ছেন হেফাজত নেতা মাওলানা মামুনুল হক। দর্শক, এবার উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করেছে, পাশাপাশি মে দিবসে তাদের নতুন মহাসমাবেশের ডাক দিয়েছে। আপনারা জানেন গত কয়েকদিন আগে 26 তারিখে সমাবেশের কথা ছিল, কিন্তু অতিরিক্ত গরমের কারণে তাদের সমাবেশ পিছিয়ে দিয়েছিল। সেই সমাবেশের ঘোষণা আবার দিয়েছে মে দিবসে, প্রথম সেই মে দিবস বুধবার। দর্শক, অন্যদিকে মুক্তি পাচ্ছে মাওলানা মামুনুল হক। অতি দ্রুতই তিনাকে মুক্তি দিতে আদেশ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে। অন্যদিকে সেই মিল্টন সমাদ্দার, তিনিও কিন্তু ফেঁসে যাচ্ছেন, সে বিষয়ে তিনি এবং তিনার স্ত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তো দর্শক, চলুন শুরুতে আমরা জেনে আসি মাওলানা মামুনুল হক কবে মুক্তি পাচ্ছে, পাশাপাশি তারপর দেখব মিল্টন সমাদ্দার এবং তার স্ত্রী কী বলেছে গণমাধ্যমের সামনে। তো দর্শক, চলুন স্ক্রিন। খুব শীঘ্রই মামুনুল হক মুক্তি পাবেন বলে নিশ্চিত করেছেন সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। তবে এ বিষয়ে আরও বিস্তারিত বলতে রাজি হননি তিনি। এর আগে গত 11 মার্চ মামুনুল হকের মুক্তির বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজত নেতারা। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ওই বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান দাবি করেছিলেন, মাওলানা মামুনুল হকের মুক্তির বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সে সময় তিনি আরও বলেছিলেন, ঈদ উল ফিতরের আগে মাওলানা মামুনুল হকের জামিন ও মামলা প্রত্যাহারের আশ্বাসও দিয়েছেন মন্ত্রী, কিন্তু এবার যদি এই আশ্বাস বাস্তবায়ন না হয় তাহলে আমরা কর্মসূচি দেব বলেও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে এসেছিলেন তারা। এদিকে গত 24 এপ্রিল 3 মামলায় জামিন পান মাওলানা মামুল হক। 2003 সালে মতিঝিল থানার 1 মামলায় ও 2021 সালের পল্টন থানার 2 মামলায় জামিন পেয়েছেন মামুনুল হক। তার বিরুদ্ধে ঢাকা ও ঢাকার বাইরে একাধিক মামলা রয়েছে, ওইসব মামলায় জামিন পেলেই তিনি কারামুক্ত হতে পারেন। এছাড়া গত 4 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় জামিন পান মাওলানা মামুনুল হক। এর আগে গত 5 ফেব্রুয়ারিতে আরও 2 মামলায় জামিন পেয়েছেন তিনি। 2023 সালের 3 মে 5 মামলায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পান মাওলানা মামুনুল হক। দেখা গেছে সব মিলিয়ে বর্তমানে অন্তত 11টি মামলায় জামিনে আছেন হেফাজতের এই নেতা। জেভিকো 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে এক নারী সঙ্গে হেফাজত নেতা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। ওই বছরের 30 এপ্রিল সোনারগাঁও থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করেন তার সঙ্গে রিসোর্টে থাকা অবরুদ্ধ হওয়া ওই নারী। যদিও ওই নারীকে তার স্ত্রী হিসাবে দাবি করে আসছিলেন শুরু থেকেই মাওলানা মামুনুল হক। পরে সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 2021 সালে গ্রেপ্তার হওয়ার পর থেকে এসব মামলায় এখন পর্যন্ত কারাগারেই রয়েছেন মাওলানা মামুনুল হক। আসলে কোনো প্ল্যান প্রোগ্রাম করে করি নাই আমি, এটা কোনো আশ্রম করব, আমি এই জায়গাতে আসবো আমি কোনোদিনও জানি না। আমরা ইনকাম সোর্স ভালো ছিল, স্বামী স্ত্রী চলতাম, আমাদের বাচ্চা হচ্ছিল না, আমাদের টেন্ডেন্সি ছিল অনেকের কাছে শুনছি যে বৃদ্ধ মানুষ ঘরে থাকলে না নাতিপুতি তাড়াতাড়ি আসে, তো আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যদি কাউরে আনতাম তখন যাওয়া যাবে, ঝামেলা হবে, মন কালাকালি হবে, বাড়ি চলে যাবে। তার জন্য করছি কি, আমরা রাস্তা থেকে একজন বয়স্ক মানুষ আনছি। আসলে আমাদের উদ্দেশ্যটা ছিল আমাদের যেন বাচ্চা হয়, একটা বয়স্ক মানুষ ঘরে থাকলে নাতিপুতি তাড়াতাড়ি আসবে এরকম একটা প্রবাদ আছে। তো রাস্তা তো কত মানুষ পুড়ে থাকে, আমি আগারগাঁও থেকে আসার সময় একটা অজ্ঞাত মানুষ তুলছি ভাই, এই তোলাটাই আমার জন্য আজকে কালো হয়ে দাঁড়াইছে। এবং উনি আসার পরে আমার ব্যবসা বাণিজ্য সুফল হয়েছে, আমার ঘরে আমার 2টা ছোট বাচ্চা আপনি দেখলে মাথা খারাপ হয়ে যাবে, এত সুন্দর বাচ্চা। এরপরে জীবন পরে বাচ্চা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, 14 দিনের মাথা আমার আপনার ভাবি বল সুসংবাদ দিছে যে আমার ঘরের বাচ্চা বা আমার আমি প্রেগনেন্ট। তো সেই জায়গা থেকে এবং আনার পর ওনাকে রাখতে পারছিলাম না, ওনার পায়ে একটা গ্যাংরিং ছিল, গ্যাংরিনে এত গন্ধ কেউ আমাদের বাসায় এসেপ্ট করতেছিল না। দেন আমরা একটা টিনশেড বাড়ি ভাড়া করে 3500 টাকা 2014 সালে রাখছি। দেন ওখান থেকে আসলে আমাদের মধ্যে ওনার আসার পরে যে সুফলটা পাইছি, আমার বকেয়া বেতন বকেয়া টাকা পয়সা ফেরত পাইছি, আমার ঘরের মানে নাতি আসছে মানে ছেলে আসছে, সব মিলে খুশিতে খুশিতে এই পর্যন্ত চলছে। দেন 2018 সালে 2019 সাল পর্যন্ত তো গোপনই চালাইছি, যখন আপনারা জানলেন আমি দিনে দিনে সেলিব্রিটি হয়ে গেলাম। ঠিক আছে, এখন তো সেলিব্রিটি মানুষ ভাবলো ভালোই লাগে, মানুষ বাইরে গেলে চা খাওয়ায় ফ্রি, এটা কি আমার দোষ? আপনার মোট কয়টা পেজ? আমার পেজ আছে মানে ব্যাকআপ রাখছি 2টা, দাদা চাইল্ড নুলেস ফাউন্ডেশন নামে একটা রাখছি, মিল্টন সমুদ্র নামে একটা রাখছি, একটা আইডি আছে প্রায় 11 মিলিয়ন মানে 11.1 নিল আইডি, আর
দুইটা ভালো পেজ আছে। অর্থ সহায়তা কিরকম আসে আনুমানিক আপনার? দাদা আমাদের পঁচিশ লাখ টাকা আসে প্রতি মাসে। হ্যাঁ, পঁচিশ লাখ টাকা আসে। আমরা রোজার মাসে অনেকটা ভালো টাকা পাইছি, রোজার মাসে প্রায় দেড় কোটি টাকার মতো আসছে। এবং রোজার মাসে আমি বেতন বোনাস সব দিয়ে স্টাফদের খরচ আমার প্রতি মাসে ষোলো লাখ টাকা বেতন। স্টাফ কত? একশো দুইজন। হ্যাঁ, দুইটা মিলে। ওই এই আমাদের এখানে কজন আছে আলফাত? না না, পঁয়ত্রিশ জন। সাপারে আছে ধরেন আপনার আরও পঁচাত্তর জনের মতো। এখানে কতজন আশ্রয় দিচ্ছেন? ওখানে কতজন? এখানে হলো এখন আছে কত বাবা মা? বিশ জন আসছে। সাপারে আছে আপনার একশো পঁয়ত্রিশ, না একশো পঁয়তাল্লিশ, দুশো পঁয়তাল্লিশের মতো বাচ্চা আছে ওইখানে। প্রতিবন্ধী আমার পঁয়তাল্লিশটা বাচ্চা আছে, প্রতিবন্ধী বাচ্চা আমার ছটা পাগলি বোন আছে, আমার বাবা মা আছে দুশো ছাপ্পান্ন জন। চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকা দাদা। হ্যাঁ, মাসে। এটা কখনো চিন্তা করি নাই যে এরকম হবে। আমি মনে করছি যে ভালো কাজ উৎসাহ দিই, আরও সামনের দিকে আগাই। আমরা হোম সার্ভিস দিতাম দুজনে স্বামী স্ত্রী মিলে বাসায়, টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য বয়স্কদের দেখা, বড় লোকদের বাবা মাকে আমরা দেখাশোনা করতাম। প্রতিষ্ঠানের কি? আমি সহযোগী আর কি। হ্যাঁ, অবশ্যই আমার সাথে পরামর্শ করে বা আমি আসি সব সময় দেখি, সব সময় বিকেলবেলা মানে আমার ডিউটি শেষ, আমি বাসায় অনেক সময় যে বাসায়ও যাই না, এখানে আগে আসি। আগে তো এখানেই সব ছিল, এই যে এক দেড় মাস হইলো আমরা সাবারে নিছি। তিনটা বাড়ি ভাড়া ছিল আমাদের, আর একটা বাড়ি আছে সামনে, সব মিলাইয়া তিনটা বাড়ি ভাড়াতে ছিল। তো আমি অবশ্যই দেখাশোনা করতাম, আমার বাবা মার সাথে আমি দেখা করতাম। আমি ওর বাবা মা মানে আমার বাবা মা, আমি তাদের কাছ থেকে ভালোবাসা পাইছি, এই ভালোবাসায় মানে এখন মত আমরা। এমন কোনো ভুল মানে আমি পাই নাই যে ভুলটা অনেক বেশি মারাত্মক বা কিছু, বা অন্যদিকে অন্যরা, তাহলে তো আমিই প্রতিবাদ করতাম যদি কোনো খারাপ কিছু থাকলে। কারণ আমি তো একজন সিনিয়র স্টাফ নার্স, গভর্নমেন্ট জব করি, আমি তো অপরাধমূলক কাজে কর্মকাণ্ডের কাজে সহযোগী হব না বা হতেও চাবো না। সে আমার হাজব্যান্ড হোক, সে ভালো কাজ করে আমার হাজব্যান্ড, আমি তার সহযোগী হিসেবে কাজ করি, তাকে উৎসাহ দিই যেন আরও ভালো করতে পারে বা মানুষে আরও সেবা দিতে পারে। এবং আমার যারা কলিগ আছে ওরাও আমাকে খুব উৎসাহ দেয় যে তোর হাজব্যান্ড দেবতা, এমনভাবে কথা বলে দিদিরা, আমার কলিগরা বলে যে তোর স্বামী তো দেবতা, তোরে ছুইলেও দেবতারে ছোঁয়া হয়ে যাবে, এমন করে। সত্যি সত্যি আমার অনেক দিদির আছে যে আমাকে গেলে পরে জড়াই ধরে যে তোরে একটু ছুঁয়ে দেখি, মিলন বাইরে তো ছুঁতে পারবো না, তোকে ছুই, এরকমভাবে বলে। আপনারা যে ডেড বডি নিয়ে যান বিভিন্ন জায়গায়, তাদের শরীরে নাকি কাটা ছেঁড়া থাকে, মানে এখন এই কাটা ছেঁড়া আসলে কোন কাটা ছেঁড়া? এই আপনাকে বলি, আমরা যে রাস্তা থেকে যে মানুষগুলোকে তুলি তারা নিজের শরীরটা বহন করতে পারে না, এরা বাসা থেকে হারাই যাক বা পরিবারে থেকে বের করে দিক, রাস্তায় চলতে চলতে একটা কোনো কিছুর সাথে আঘাত পেয়ে এদের ওখানে পচন ধরে, পচন ধরার পরে চলতে থাকে, চলতে থাকে পোকায় ধরে এবং বিভিন্ন অঙ্গহানি হয়ে যায় কেউ হাত থেকে। আপনাকে আমি এই ফাইলটাই দেখাইলেই যদি বুঝতে পারবেন, আপনি দেখছেন এটা ভায়োলেন্স ধরবে দেখে দেখানো যাচ্ছে না। তো এই একটা মানুষেরও এতগুলি ছবি দেখালাম, একটা মানুষের কি অঙ্গ আছে? তো যদি অঙ্গ না থাকে আমি অঙ্গ কোত্থেকে দেবো? তারপরে আপনার মানে গণমাধ্যমে যে এইটা উঠছে যে অঙ্গ হানি মানে অঙ্গ বিক্রি করতেছি আমি, তো কোথায় করছি, কার কাছে করছি, কোন হসপিটালে করছি? অঙ্গ তো কাইটেই ব্যাগে করে নিয়ে আরেক জায়গায় বেচা যাবে না বাজারে, অঙ্গ বেচতে হলে তো আপনাকে একটা হসপিটাল লাগবে, স্পেশাল মানে বিশেষজ্ঞ লাগবে। কারা করছে এই অঙ্গহানি মানে বিক্রিটা করছে কারা, সেই প্রমাণটুকু আমাদেরকে দেখ। তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রতিবেদন। শুরুতে দেখলেন আল্লামা মামুনুল হক তিনি মুক্তি পাওয়ার বিষয়ে কতদূর এগিয়েছেন, তিনি কিন্তু সব অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন ইতিমধ্যে। পাশাপাশি দেখলেন মিন্টার সামন্তার এবং তিনার স্ত্রী গণমাধ্যমের সামনে সব কিছুই খুলে বলেছে। দর্শক, এই মিন্টন সামন্তারের বিষয়ে আপনি কি বলতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তিনি ভালো মানুষের আড়ালে কি খারাপ মানুষ, নাকি খারাপ মানুষের আড়ালে ভালো মানুষ, এটা অবশ্যই আমাদের জানাবেন। তো দর্শক, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।